আল্লাহর ওলিদের সাথে পীর মাশায়েখদের সাথে বেয়াদবি করলে আর কিতাবে লেখে আল্লাহ তাকে চারটি মুসিবত দেবে কয়টা মুসিবত শিকায়েত কোন আধারকে উস্তাদের গ্রেফতারে বাসাদ বালা চারের একে আকিল মুশ পরামর্শবাদ দিগার তঙ্গে সানা রুজি বা দুনিয়া সবাদ সোম আকে সাকিসি বা মিরদ যাওয়া চাহারম বে মা রওয়াদ যাহা কেতাবে লেখে ওলি আল্লাহর সাথে বিরোধী করলে চারটে মুসিবত হবে যেরকম কয়টা এক নম্বর হলো সে জীবনের তার বিদ্যা ভুলে যাবে জ্ঞান রহিত হয়ে যাবে দুই নম্বর রেজেকে কষ্ট হবে তিন নম্বর সুয়াম আকে সাক্ষী বা মিরদ যাওয়া আর তার জীবনই থাকবে না পঞ্চম নম্বর চাহারাম্বে মা রওয়াদ যাহা আর সে যখন মারা যাবে আমি কিতাবে লেখে সে বেমান হয়ে মারা যাবে আল্লাহর ওলিদের সাথে পীরমাশায়েক হক্কানি পীরমাশায়েকদের সাথে আমিয়া যারা বিরোধী করছে তাদের দলগুলো ভাঙ্গা টুকরো টুকরো একশো বছর লাস্টিং করে নেই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সাবধান করে দেয় খবরদার আমার ওলিদের সাথে বেয়াদবি করো না তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করব রাস্তে দারওয়াদ কে বা শাস্তি আকরাম আকেরে শুন জানে দারাম ইতিহাদ আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা হযরত রাবিয়া বসরী রাবিয়া বসরী কাবা শরীফের কাছে বলতেছে নাতরা নাবাদ ই কসম সুন কায় কোয়াদ সূরা আল মুমতাহিনা পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেরকম আল্লাহ আকবার ইমানদারেরা আর অন্য আয়াতে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত সূরা আল মুমতাহিনার বারো নম্বর আয়াত হে নবী আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে ইউবায়ুনাকা তখন তাদের আপনি বায়াত পড়াই দেন মেয়েদেরকেও বায়াত পড়ানোর কথা আছে কোরআন শরীফে সূরা ফাতার মধ্যে দশ নম্বর এগারো নম্বর আয়াত দেখবেন নয় দশ এগারো আয়াত দেখবেন যদি কেউ বায়াত না হয়ে মারা যায় আল্লাহর হাবিব বলেন সে জাহিলিয়াতের উপর সে মৃত্যুবরণ করবে মুসলিম শরীফের হাদিস যদি কেউ বায়াত না হয়ে মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে আসছে সে জাহিলিয়াতের উপর মারা যাবে এই দুনিয়া ওলি আল্লাহরা আসিয়া আমাদেরকে জেকের আজকার শিখেছে মগরেবের সময় ফজরের সময় জেকের করতে বলছে বিল আশি ওয়াল ইবকার একে বলে কোরআন হাদিস যে কেন পিটা জুতো দা একজন মহিলা আমার আম্মা দুইশো টাকা দিয়েছে হা চাকরি করে না তারপরও বোঝা যায় হাতের চাকরির টাকা ধরলে আমি বুঝতে পারি আম্মা জানেরা একটু ডিম এখন তো মোরগ মুরগি পালারও সময় নাই এখন সব ইল্লাল পোলট্রি শরীর আগে ছোটোবেলা মারে দেখছি হাঁস পালছে অনেক আমরা ওই শামুক আর ক্যাটিকেট এরম ইয়ে বাস্তার মধ্যে তুই পাড়ি মা কয় দে দেখ এই দিয়ে ডিম পাড়ছে ডিম পাড়া পয়সা ইউনিভার্সিটিতে পড়ছি প্রতি মাসে সেই সময় ফ্যাক্ট ই ছিল না বিকাশ ছিল না পোস্ট অফিসের মধ্যে যে টাকা দিত মাসে টাকাই থাকতাম কবে মা পাঁচ টাকা চার টাকা ষাট টাকা দশ টাকা এরম পাঠাতো আমরা আমার স্বাস্থ্য বোন এসি লালবাগের ওখানে লালবাগের থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হেঁটে যেতাম দুইটা টিউশনি করতাম টিউশনির টাকা আব্বা আমারে পাঠাই দিতাম যে তাদের কষ্ট তারপরে আল্লাহ তালা বড় মেহরবান আল্লাহ তালবা সম্পদ বানাইছে কষ্ট করে আমরা ইউনিভার্সিটি পড়ছি টায়ার সামলা ইসির টায়ার এই গাড়ির চাকার টায়ার সারিয়ে না দিয়ে কিনছি দুই কান স্যান্ডেল এখনও সারিয়ে দিয়েছি দুইয়া আমার স্ত্রী দুয়ে থেকে তোর দাদি যে ছেলে মেয়ে নাতিকে দেখাবে দেখ তোর দাদা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কত কষ্ট করে তোমাকে একটা পাঁচ হাজার টাকা নেব না হলে আমার বুড়ি তোর পিটন শুরু করে
এত তি টাকাতে একবার কমনালে দেব টাকা কি করব আর নরম মানুষ পিসাবের মাইয়া আমার দা আমার কাঁচা দাদা একবার ছাড়া দুইবার বলবো না ঠিক আছে তো টাকা দাও ভাই নাও যা চাইতে কম দিতে আচ্ছা দাও দাও হাত হাত আসুক মানে বুদ্ধি কি দাদারকে কীভাবে করতে টাকা দেবা না যেই ঘুমাই থাকবো কলসি দিয়ে পানি ঢালিয়ে দেবো দেবা না ক্ষত আমার চেয়ে জুলুম হয় বলো জুলুম করলে গোনা হয় না তুমি জানো না হাদিস নাতিদের দিলি আমার তুই তো বড় মৌলবী মৌলবী না হলে মৌলবীর নাতি তো দাদা ওটা মনে মনে আমি বলছি যে দাদারে পানি দিলি কিছু হয় না দাদার তা চুরি করলে কিছু হয় না তুই তো বড় মুক্তি কা দাদা আমি একটা কেতাবে পড়ছি হুজুরির কাছে ওই দুধির স্বর চুরি করে খাত হুজুরির কাছে আর দাদা বিচার চাইছে আল্লাহ নবী বলছেন এর কোনো শরীয়ত নাই ওইটা আমি পড়ছি তাই তো ওইটা বানাই বানাই তুমি মাওলা মানো আমি তো মাওলা না এই জন্য দাদা দাদি নাতি পুতিদেরকে নিয়ে বুকের সাথে মিশাবে অনেক খচ্চর আছে আবার অনেক শ্বশুর শাশুড়ি আছে যে ছেলেটা বেশি চাকরি করে তাদের ছেলে মেয়েদের আদর করে আমার টিটিল কই আর বাড়ি যে কটা কাজ করে যে বৌমা কাজ করে তাকে হকে নির্বাচারা ভালো হতে পারো না ওই শহরের মেয়েটা কিচ্ছু কমে না তারা মা মা কমে আর যেটা বাড়ি বসে থাকবে তারে দরিয়া যা তা বলে শাশুড়ি জাহান নামে যাবা ওই যে কাল্লা ইন্নাহালা এই যে পড়ছি না দোজক দাবা খবরদার বৌমা যারা আসবে সমান করে ভাগ করে দেবা এই যে আমি আমার বৌমাদেরকে আমার স্ত্রী বলছি পাক করিয়া আগে আমার বৌমাকে খাওয়া তারপর আমাদের দেবা কারণ এরা আব্বা আম্মা থুয়ে তোমার কাছে আসছে তোমরা যদি তার আমানত নষ্ট করো আমার স্ত্রী তাই করে সব মেয়েদেরকে যদি আত্মীয় স্বজন আসে কোরআন শরীফের মধ্যে সূরা নিসার মধ্যে আছে যে বৌমার আত্মীয় আসবে তার কাছে কয়জন আইসে সেই কজন তার মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে আহ জুজু মাকসুম আল্লাহ পাক কত সুন্দর বিধান করছে আপনারা দয়া করে একটা বই নিয়ে যেন মধ্যে সব দেওয়া আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অনেক রাত পর্যন্ত দিনই শুনছেন রাতই শুনছেন আল্লাহ এই অলি আল্লাহর আছে বলে আমরা একটু দাওয়াত পাই আর এই দাওয়াতে আসিয়ে কিছু পরাণ ভরে কথা বলতে পারি আপনারা আমার উপর খুশি হয়েছেন বেজার হয়েছেন একটু দুই হাত উঠে দেখান দেশ এবং প্রবাসী ভাই দেখো বুড়োর ভক্ত কত আল্লাহ যারা হাত তুলেছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান যদি বাইতুল্লাহ নাও যেতে পারে স্বপ্নে যেন জিয়ারত করতে পারে আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নূরের চেহারা যেন দেখতে পারে যেরকম আমি আর আমরা যেন সকলে একসঙ্গে জান্নাতে যেতে পারি আর আমার আম্মা জানদেরকে বলবি মা নানি আমার নাতি বোনেরা তোমরা চারটে কাজ করবে ওয়াল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত রোহা পাঁচক্ত নামাজ রমজান মাসের রোজা আর স্বামী থাকলে স্বামীর আদেশ নিজে নির্দেশ মেনে নেওয়া শরিয়াত মতো আর লজ্জা স্থানকে হেফাজত করা আল্লাহর নবী বলছেন আটটা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আর ছোট ছেলেবেলে সাত বছর বয়স হলে মরু আউলাদুকুম বিসসালাহ হুম আবনা উ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা হুজুর বলছেন সাত বছর বয়স যখন হবে নামাজ পড়াবা আর আপনারা ওলি আল্লাহর সঙ্গে মহাব্বত রাখবেন একটু কাছে আসেন।